পরবর্তীতে আরো কয়েকটি এই জাতীয় ভিডিও ভাইরাল হয়। এই প্রেক্ষিতে র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে এবং যাদেরকে এই বিভিন্ন ভিডিও সহ বিভিন্ন যারা এই মূল হোতা তাদেরকে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। পাচার চক্রটি বিভিন্ন সময় প্রতারণামূলক ফাঁদ পেতে এবং প্রলোভন দেখিয়ে নারী ও তরুণীদের পার্শ্ববর্তী দেশে পাচার করত। দেশি বিদেশি সহ প্রায় 50 জন এই সংঘবদ্ধ চক্রের সাথে জড়িত বলে আমরা জানতে পারি। এই চক্রের মূল হোতা গ্রেফতারকৃত বস রাফি এবং গ্রেফতারকৃত অন্যান্যরা তারা ঘনিষ্ঠ সহযোগী। টিকটক হৃদয় বাবু অনলাইনে টিকটক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তরুণীদের নিয়ে একটি গ্রুপ তৈরি করে এবং ওই গ্রুপে যে সকল তরুণীরা ছিল তাদেরকে সে বিভিন্ন সময় মডেল বানানো এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে প্রথমে আকৃষ্ট করত। পরবর্তীতে তাদেরকে বিভিন্ন সুপারমার্কেট বা সুপার শপ বিউটি পার্লার এবং বিভিন্ন স্থানে পার্শ্ববর্তী দেশে চাকরির প্রলোভন দেখিয়ে সে বস রাফির সহযোগে এবং অন্যান্য সহযোগীর মাধ্যমে সে বিদেশে পাচার করত। পার্শ্ববর্তী দেশে পাচারের পর প্রথমে তাদেরকে একটি সেফ হাউসে নেওয়া হতো এবং ওই সেফ হাউসে তাদেরকে বিভিন্ন ভাবে জোরপূর্বক এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের বিভিন্ন মাদক সেবন করানো হতো। মাদক সেবন পরবর্তী তাদেরকে জোরপূর্বক বিভিন্ন অশ্লীল এবং অনৈতিক কার্যক্রম করিয়ে তাদের ভিডিও চিত্র ধারণ করা হতো যাতে তাদেরকে পরবর্তীতে ব্ল্যাকমেল করা যায়। জিজ্ঞাসাবাদে আরো জানায় বিক্রিনদের বৈধ ও অবৈধ পথেই দুইভাবেই পাচার করা হয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে অবৈধ পথে পার্শ্ববর্তী দেশে পাচার করা হয়েছে। এই সকল পাচার করার ক্ষেত্রে তাদের কয়েকটি ধাপে বিভিন্ন দালালরা জড়িত ছিল। তারা এই ক্ষেত্রে দালালদেরকে লাইনম্যানও বলতো। ঢাকা থেকে বা দেশের বিভিন্ন স্থান থেকে প্রথমে এক গ্রুপ দালালের মাধ্যমে সেটা আমাদের বর্ডার এলাকা যশোর বা ঝিনাইদহ বা আমাদের বেনাপোল এলাকায় পাঠানো হতো। পরবর্তীতে যাদেরকে পাচার করা হবে তাদেরকে নির্দিষ্ট কিছু সেফ হাউসে তাদেরকে ডিলে টাইম দেওয়া হতো, রাখা হতো বর্ডার ক্লিয়ারেন্সের জন্য।